নরসিংদীর কলম্বু লেবুর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশের চাহিদা মিটিয়ে এই লেবু রপ্তানি করা হচ্ছে ইউরোপ ও এশিয়ার অন্তত 20টি দেশে। এদিকে মোজাইক ও ফাকরা ভাইরাস আক্রান্ত হয়ে জেলার প্রায় 2500 হেক্টর জমির সিম গাছ ফলনহীন হয়ে পড়েছে। কিছু কিছু গাছে সিম হলেও তা আঁকা বাঁকা এবং পোকায় আক্রান্ত। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। গাছের শাখা প্রশাখায় ঝুলছে থোকা থোকা কলম্বু লেবু। এক একটি গাছে এক মৌসুমে 300 থেকে 400 লেবুর ফলন হয়। 11 বছর আগে 6 বিঘা জমিতে লেবু বাগান করেন বাবুল চৌধুরী। বর্তমানে তিনি 35 বিঘা লেবু বাগানের মালিক। বছরে 20,000 মেট্রিক টন লেবু বিদেশে রপ্তানি করে কমপক্ষে 30,000 মার্কিন ডলার আয় করে থাকেন তিনি। বাংলাদেশের মাঝে ফার্স্টে আছি, 2 ছেলে 1 মেয়ে, আমি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, লেবু চাষ করে আমি লাভবান আছি। কলম্বু লেবু ক্যানকার মুক্ত হয়, রপ্তানি করলে বিদেশিরা বিধিনিষেধ আরোপ করে না বলে জানিয়েছেন কৃষিবিদরা। আবুল চৌধুরী কে আমরা 2টা প্রদর্শনী, ওই প্রদর্শনী দেওয়া হয়েছিল, ওই প্রদর্শনী থেকে আস্তে আস্তে সে এখন 40 বিঘা জমির লেবু চাষ করে। এদিকে নরসিংদীর 3টি উপজেলায় প্রায় 2500 হেক্টর সিম খেতে মোজাইক ও ফাকরা ভাইরাসে আক্রান্ত হয়ে জমির সিম গাছ ফলনহীন হয়ে পড়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। পরামর্শ দিতে কোনো কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে না আসায় ক্ষুব্ধ কৃষকরা। সিম এটা হলো আমি জোড়া জায়গা, পয়সা জায়গা, ডেটা শুকায় জায়গা, এগুলো আসি। কিন্তু কৃষি কর্মকর্তা আসেন, আপনি কই বুঝতে দেয় নাই, আমরা ওষুধ ছিড়াইতে পারি নাই। এবার সম্মান করে আমরা অনেক লস আছি, মানে কৃষক প্রায় রাস্তা বসানো। তবে কৃষি কর্মকর্তারা দাবি করেছেন মাঠ পর্যায়ে তাদের কর্মীরা কৃষকদেরকে পরামর্শ দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে কৃষকরা মত বিনিময়ে সভায় অংশ নিতে রাজি হননি। ছোট ছোট একটা জাপ পোকা আছে, সে পোকা তারা ওই রস খেয়ে মুখের মধ্যে লালার মাধ্যমে আর একটা গাছে এসে ছড়া যায়। এক বিঘা জমিতে 20,000 টাকা খরচ করে 60,000 টাকার সিম বিক্রি করে থাকেন কৃষকরা। কিন্তু এবার কৃষকদেরকে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন এর সাথে জড়িতরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।